বাংলার রাজ্যপাল পদে শপথ লা গণেশনের মণিপুরের পাশাপাশি সামলাবেন বাংলার দায়িত্ব। শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির মুখ্যমন্ত্রী সহ শাসক দলের সাংসদ বিধায়করা। রাষ্ট্রপতি নির্বাচনে চলছে টাকার খেলা, অভিযোগ খোদ যশবন্ত সিনহার। রিসর্ট রাজনীতি নিয়ে গেরুয়া শিবিরকে তোপ অভিষেকের ইঙ্গিতপূর্ণ মন্তব্য শিশির অধিকারীরও। উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন পেশ এনডিএ প্রার্থী জগদীপ ধনখড়ের। বাংলার প্রাক্তন রাজ্যপালের মনোনয়নে স্বাক্ষর খোদ নরেন্দ্র মোদীর, উপস্থিত বিজেপির শীর্ষ নেতারাও। দমকলের নিয়োগে দুর্নীতিতে ফের পদক্ষেপ কলকাতা হাইকোর্টের। হলফনামা জমা না দেওয়ায় জরিমানা, পিএসসিকে বাড়ানো হল নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশের মেয়াদও। আরও সংকটে মধ্যবিত্ত, প্যাকেটজাত খাদ্যদ্রব্যে এবার জিএসটির কোপ। দেশে মহার্ঘ হচ্ছে নিত্য প্রয়োজনীয় একাধিক সামগ্রী, সোমবার থেকেই কার্যকর নয়া মূল্য। টিকাকরণের সাফল্য, দেশে এক ধাক্কায় অনেকটা কমল দৈনিক করোনা সংক্রমণ। নিম্নমুখী রাজ্যের কোভিড গ্রাফও, 1500-এরও নিচে নামল দৈনিক সংক্রমণ। প্রয়াত বাংলার প্রাক্তন রঞ্জি ক্রিকেটার রাজা মুখোপাধ্যায়ের শ্রদ্ধা জানানো হল সিএবির তরফে। একদিনের ক্রিকেটকে বিদায় জানালেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। শপথ নিলেন বাংলার নয়া রাজ্যপাল লা গণেশন। মণিপুরের পাশাপাশি বাংলার রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব সামলাবেন তিনি। সোমবার সন্ধ্যে রীতি মেনে তাঁকে শপথ বাক্য পাঠ করান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের শাসক দলের সাংসদ বিধায়করা। আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচনে সোমবারই প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন জগদীপ ধনখড়। ঠিক তার আগেই বাংলার রাজ্যপাল পদ থেকে ইস্তফা দেন তিনি। তাঁর বদলে রাজ্যপাল পদে আপাতত দায়িত্ব দেওয়া হয়েছে মণিপুরের রাজ্যপাল লা গণেশনকে। তবে পরবর্তী সময়ে বাংলার স্থায়ী রাজ্যপাল হিসেবে বেছে নেওয়া হবে অন্য কাউকে। পঞ্চদশ রাষ্ট্রপতি নির্বাচনের দিনও জারি রইল তরজা। সোমবার ভোট গ্রহণ পর্ব শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরক অভিযোগ করেন খোদ রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা। তিনি জানান, টাকার খেলা চলছে, টাকা দিয়ে সরকার পক্ষের ভোট টানার চেষ্টা, রাজনৈতিক দলগুলিকে ভেঙে ফেলার চক্রান্ত করা হচ্ছে। শুধু রাজনৈতিক লড়াই নয় এই নির্বাচনে, সরকারি এজেন্সিগুলোর বিরুদ্ধেই লড়াই করছেন তিনি, এমনটাই বক্তব্য যশবন্ত সিনহার। এদিন ভোট দিতে গিয়ে বিজেপিকে এক হাত নিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। রিসর্ট রাজনীতি নিয়ে টুইটারে গেরুয়া শিবিরকে খোঁচা দেওয়ার পর এদিন বিধানসভায় দাঁড়িয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কটাক্ষ, কজন বিধায়ক বিজেপিতে রয়েছে তা ওরা নিজেরাই জানে না, বিজেপি শাসিত রাজ্যে তো আমাদেরও বিধায়ক রয়েছে, কোথায়, তাদের তো হোটেল বন্দি করে রাখতে হচ্ছে না, নিজেদের পাপের ফল ভুগছে বিজেপি। বিধায়কদের ক্রস ভোটিং আটকাতে তাঁদের রিসর্টে আটকে রেখেছিল বিজেপি, এমনই অভিযোগ তুলেছে তৃণমূল। এদিকে ক্রস ভোটিং ইস্যুতে অধিকারী পরিবারের দুই বিতর্কিত সাংসদ শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী জানালেন, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা দলের নির্দেশ মতোই ভোট দিয়েছেন তাঁরা, যদিও দ্রৌপদী মুর্মু যে ভালো প্রার্থী সে কথাও গোপন করেননি তাঁরা। ওয়াকিবহাল মহলের দাবি, দল বিরোধী আইনের হাত থেকে বাঁচতেই এ ধরনের বিবৃতি দিলেন দুই সাংসদ। দিনের শেষে কমিশন জানিয়েছে শান্তিপূর্ণভাবেই মিটেছে রাষ্ট্রপতি নির্বাচন। সোমবার উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়ন পেশ করলেন এনডিএ এর প্রার্থী জগদীপ ধনখড়। বিজেপি শিবিরের হাই প্রোফাইল নেতাদের সঙ্গে নিয়ে এদিন দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে হাজির হন তিনি। তাঁর মনোনয়নে স্বাক্ষর করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার বিজেপির সংসদীয় কমিটি উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে নাম ঘোষণা করার পর রবিবারই রাজ্যপাল পদে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়। সোমবার মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ধনখড় জানান, একজন সাধারণ মানুষ থেকে এত বড় একটা দায়িত্বের জন্য মনোনীত হব স্বপ্নেও ভাবিনি। সংসদের সংখ্যাতত্ত্ব বলছে আগামী 6ই আগস্ট উপরাষ্ট্রপতি নির্বাচনে ধনখড়ের জয়ের পথ রীতিমতো মসৃণ। তাঁর মনোনয়নের সময় মোদী, শাহ থেকে রাজনাথ সিং, নীতিন গড়করি, জেপি নড্ডাদের মতো নেতৃত্বের উপস্থিতি এদিন ফের বুঝিয়ে দিল বিজেপির উপরমহলের কতখানি ঘনিষ্ঠ বাংলার সদ্য প্রাক্তন রাজ্যপাল। দমকলের ফায়ার অপারেটর পদে নিয়োগে বেনিয়ম মামলার জের, পাবলিক সার্ভিস কমিশনকে জরিমানা করল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি দমকল বিভাগে 1500 পদে নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়ল আরও 4 সপ্তাহ। মামলার পরবর্তী শুনানি 3 সপ্তাহ পর।
11 জুলাই এই মামলার শুনানিতে হলফনামা জমা দেওয়ার জন্য এক সপ্তাহ সময় চেয়েছিল পাবলিক সার্ভিস কমিশন। এদিন সেই হলফনামা জমা করার কথা ছিল, কিন্তু এদিন ফের আরও দু সপ্তাহ সময় চায় পিএসসি। 10,000 টাকা জরিমানার শর্তে ওই অতিরিক্ত সময় মঞ্জুর করেছে বিচারপতি হরিশ টান্ডনের ডিভিশন বেঞ্চ। এই অর্থ রাজ্যের আইনি সহায়তা কেন্দ্রে জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত। লাগাতার মূল্যবৃদ্ধির জেরে নাভিশ্বাস আম জনতার, সেই যন্ত্রণা আরও বাড়িয়ে এবার একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিসের ওপরে নতুন করে কর লাগু করল কেন্দ্র। জিএসটি পরিষদের 47তম বৈঠকে নেওয়া হল এই সিদ্ধান্ত। সোমবার অর্থাৎ 18 জুলাই থেকে বেশিরভাগ প্যাকেটজাত খাদ্যদ্রব্যের ওপর বসছে পণ্য ও পরিষেবা কর তথা জিএসটি। নতুন সংশোধিত আইনে বলা হয়েছে, কোনো জিনিস গ্রাহকের সামনে যদি প্যাকেট করা হয় বা খুচরো বিক্রি করা হয় তাহলে তা করের আওতায় থাকছে না। শুধুমাত্র আগে প্যাকেটবন্দি করা খাবারগুলির ক্ষেত্রেই লাগু হচ্ছে নতুন কর। জিএসটি স্কেল অনুযায়ী 5, 12 এবং 18% হারে বাড়ানো হচ্ছে কর। করের হার বাড়ছে চাল, গম, আটা, পেন্সিল, মুড়ি, চিড়ে, খইয়ের মতো বেশ কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের ওপরেও। চড়া করের আওতায় ঢুকছে হোটেলের 1,000 টাকার কম দামি ঘর, আইসিইউ বাদে হাসপাতালের দিনে 5,000 টাকা বেশি ভাড়ার ঘর, ব্যাংকের চেক বই, এমনকি ব্লেড, ছুরি ইত্যাদির মতো দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র। 4 দিন পর দেশের কোভিড গ্রাফে বড় সড় পতন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে, গত 24 ঘন্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 16,935 জন, মৃত্যু হয়েছে 51 জনের, আর একদিনে করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন 16,069 জন। দৈনিক পজিটিভিটি রেট এই মুহূর্তে 6.48%, সুস্থতার হার দাঁড়িয়েছে 98.47%। রবিবার করোনা টিকাকরণে দেশ নয়া নজির গড়ার পর এই পরিসংখ্যান যথেষ্টই স্বস্তির বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে রাজ্যের কোভিড গ্রাফও ফের নিম্নমুখী। গত 24 ঘন্টায় 1,500-এরও নিচে নামল আক্রান্তের সংখ্যা, তবে সামান্য বাড়ল মৃত্যু। প্রয়াত বাংলার প্রাক্তন ক্রিকেটার রাজা মুখোপাধ্যায়, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 71 বছর। শ্রদ্ধা জানানো হল সিএবির তরফে। 1967 সালে রঞ্জি ট্রফিতে ওড়িশার বিরুদ্ধে ম্যাচ দিয়ে আত্মপ্রকাশ ঘটেছিল এই ডানহাতি ব্যাটারের। 17 বছর বয়সে রঞ্জিতে অভিষেক হয় তাঁর। পরের মরশুমে কোচবিহার ট্রফিতে ভালো পারফরমেন্সের জন্য অস্ট্রেলিয়া সফরে ভারতীয় স্কুল দলের ক্যাপ্টেন হন রাজা মুখোপাধ্যায়। 34টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে 51টি ইনিংসে মোট 1,526 রান করেন তিনি। 4টি শতরান ও 5টি 50-এর মালিক রাজা মুখোপাধ্যায়ের সেরা ইনিংস অপরাজিত 154 রান। বাংলা ছাড়াও রেলওয়ে পূর্বাঞ্চলের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন তিনি। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বাংলার ক্রিকেট মহল। এদিকে এদিনই একদিনের ক্রিকেটকে বিদায় জানালেন ইংল্যান্ডের জনপ্রিয় ক্রিকেটার বেন স্টোকস। ওয়ান ডে ক্রিকেটে বিশ্বের সেরা অলরাউন্ডারদের তালিকার প্রথম 10-এই আছে তাঁর নাম। যদিও দলকে আর নিজের 100% দিতে পারছেন না বলেই জানিয়েছেন তিনি। মঙ্গলবার ডারহামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষবারের মতো ওয়ান ডে দলের জার্সি গায়ে নামবেন বলেই ঘোষণা স্টোকসের। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।